সন্ধ্যা, আমরা খন্ডার দহরা মোড়ে দাঁড়িয়ে আছি সিনেহাটি স্টলে, এবং এটা আমার ইউটিউব চ্যানেল গুরুজি অফ ফুডসে, এটা আপনারা দেখতে পারবেন। এত লাগে না, চোখে লাগছে। এটা স্নেহা টি স্টল, এখানে 15 রকম চা পাওয়া যায়। দাদা আপনার নাম কি? দাদা সুব্রত সরকার। সুব্রত সরকার, আপনি এখানে কতদিন ধরে চা বিক্রি করছেন? এক মাস কিছুদিন। নতুন দোকান? আচ্ছা, তো এখানে আপনারা কত রকমের চা বিক্রি করেন? আমি তো 15 রকমের চা করছি, আশা করি আস্তে আস্তে। একটু নামগুলো বলুন। আপনি এখন কি চা বানাচ্ছেন? এখন দুটো চকলেট চা আছে, দুটো চকলেট চা যাবে, ভাইগুলো এসছে, ভাইগুলো কি খাবে বলুক। এখন আচ্ছা ভাই, তোমরা কি চা খাবে? এখন তো কাকুর দোকানে এসেছিলাম, চাটা তো ভালোই খেতে, খারাপ না। মাস্কটা খুলে না, তোমার ভিডিও ইউটিউবে যাবে। ভালোই খেতে, খারাপ না। তো আপাতত এখন সেরকম টাকা নেই, খেলে টেলে এসেছি, টাকা জিতেছি, 10 টাকার নর্মাল টি খাই। আচ্ছা আচ্ছা, কাকু খুব ভালো টি করে, অনেক রকমের টি আছে, 15 রকমের টি আছে, এবার দেখি নাও কত রকমের টি আছে। আচ্ছা আমরা দেখি নি দাদার দোকানে কী ধরনের চা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে রেগুলার টি, মশালা টি, মালাই টি, কেশর টি, বাটার টি, তন্দুরি, চকোলেট, বাদাম, লিকার, মশালা লিকার, লেমন টি, মালা টি, জয়জিরা টি, তাদের প্রত্যেকটা চায়ের রেট সঙ্গে দেওয়া আছে। একটু কাস্টমারে কমেন্ট শুনে নি। ভাই তোমার নাম কি? অর্ঘ। 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 অর্ঘ কি? চক্রবর্তী। তুমি চা খুব ভালোবাসো মনে হচ্ছে, এই দোকানে মাঝে মাঝে চা খেতে আসো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো তুমি কি ধরনের চা খাবে? আমি খেলে দুধ চা খাবো। দুধ চা খাবে বা নর্মাল চা খাবে? আচ্ছা, এখানে যে মালাই মালাই চা আছে এটা খাও না? এটা খাও না। না, আচ্ছা দাদা একটা চা বানানো দেখে নি, এটা ইউটিউবে দেখো। মালাই চা দাদা কত? মালাই চা, মালাই চা কত? এটা কি লিকার চা হচ্ছে নাকি? মানে একটা দোকানে 15 রকম চা পাওয়া যায় অন্তত এই এলাকায়, এই এলাকায় আমি প্রথম দেখছি। তাহলে একটা কেশর টি, হ্যাঁ মালাই বলেছ দাদা, তাহলে একটা মালাই চা করে খাবা না? তাহলে আমার দাদার হাতে একটা মালাই চা খাবো, আপনি একটু দেখবেন মালাই চা কীভাবে তৈরি হচ্ছে। অন্তত এই খড়দার অঞ্চলে একই দোকানে 15 রকম চা পাওয়া যায় আমি প্রথম শুনলাম, এবং প্রথম শোনার জন্য আমি, আমার খুব ইচ্ছা এই ভিডিওটা করে চ্যানেলে ছাড়বো। একটু দেখে নেবো কি দাদা কীভাবে চাটা বানাচ্ছেন। ও দেখুন, লিকার চা হচ্ছে, এরপরে মালাই চা হবে। এটা কি লিকার চা? ও এটা মালাই। আচ্ছা এটা মালাই। এটা হচ্ছে চা, এটা কি দাদা? মালাই। ও এটা হচ্ছে মালাই। এই দেখুন দাদা, দুটো মালাই। হ্যাঁ
এক চামচ মালাই। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর দাদা, খুব সুন্দর। চা খেয়ে তো মনে হচ্ছে এক বছর মুখে লেগে থাকবে। এবারে দাদার মুখে শুনবো চায়ের টেস্টটা কিরকম হচ্ছে। অসাধারণ চা। অন্তত এই অঞ্চলে এই মালাই টি পাওয়াই যায় না মনে হচ্ছে, এই দোকানেই প্রথম। আমি কালকে তন্দুরি রুটি খেয়েছি, আজকে মালাই চা। আচ্ছা আচ্ছা, এক একদিন এক একটা টেস্ট করে দেখছি। এই আরেক আরেক কাপ হচ্ছে, এটা মালাই চা, এটা অবশ্য আমার জন্য হচ্ছে। ও দারুন দারুন মালাই চা। এখানে রাখবো, রাখছি। হ্যাঁ মশলা দুধ আমি নিজেও টেস্ট করে দেখছি দাদার হাতে চাটা কিরকম। দুটো হচ্ছে দুধ চা নর্মাল, খুব সুন্দর চা। এবং যারা ভিডিও দেখবেন, একটা দশ টাকার মানে একটা মশলা চা। সবার কাছে অনুরোধ, আপনারা এই দাদার দোকানে এসে চা অবশ্যই খাবেন। এবার তৈরি হবে কেশর চা, একটা ছোট দুধ চা, একটা মশলা চা, একটা মশলা চা, আর তিনটে কেশর, একটা লিকার দিয়ে। দাদা ঘি চা এখন চা বানাচ্ছেন, কেশর চা চিনি ডাস্ট করা, সুগার ডাস্ট করা, সুগার ডাস্ট। মশলা দিলেন চায়ের মশলা, ছোট ছোট ছোটটা ধরো, এ নাও এই দুটো প্লেন চা। ফটো তুলি, এটা মশলা চা, মশলা চা বিকি, মশলা বিকি। সবাই আসো, আবার একবার দাদা ভাতটা করতে ফেলবো। সকল দর্শক বন্ধু কাছে অনুরোধ, রহড়া বাজারের স্নেহার স্টলে আসবেন এবং দাদার হাতে চা খেয়ে দেখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।